হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবার একটা নতুন সকালে নতুন একটা ভিডিওতে অনেক অনেক আন্তরিক স্বাগতম সবাইকে। আর এখন সময় হচ্ছে 8:14। তো ঘরের মধ্যে মোটামুটি সমস্ত গুছিয়ে ফেলেছি, কিন্তু এখনও ঘরের মধ্যে অনেক কাজ বাকি। বাসি থালা বাসনগুলো সব ভিজিয়ে দিয়ে এসেছি, কালকে সন্ধ্যাবেলা কিছু কেচেছিলাম বলে সে জল নেই আর কি। তো সেইগুলো সব বাইরে বের করে দিয়ে এলাম, যদিও সকাল থেকে ভীষণ মেঘলা। শুধু আজকে বলে নাই, বেশ কয়েকদিন ধরে এমন মেঘলা করে সকালবেলা করে মনে হয় যেন বৃষ্টি হবে, রৌদ্র উঠবে না। তারপরে কিছু বেলা হলে দেখি এত রৌদ্র পড়ে যে কি বলবো। তো যাই হোক, সকালে কাজকর্ম বলতে এখনও তেমন কিছু সারা হয়নি, এখন সেরে ফেলবো। আর আজকে এক জায়গায় যাবো, তো ওই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করতে হবে। আল্লাহর উপরে সমস্ত কিছু নামিয়ে যেভাবে ব্যবস্থা করে রাখতে হবে, নাহলে আমরা ফিরে এসে দেখবো ওগুলো আর ব্যবহার করা যাচ্ছে না, হয়তো ফেলে দিতে হচ্ছে। এত ইঁদুরের উৎপাত আমাদের এখানে। কালকে মানে কি বলুন তো, রান্নাঘরে ওখানে তো রাতে থালা বাসন মাজি না, এর থালা বাসন। আর রাতে মানে যা ভাত থেকে খেয়ে নিই, সকালবেলা থেকে আবার নতুন করে রান্না শুরু হয়। তো কালকে ইঁদুরে এমন উৎপাত করছে, মনে হচ্ছে ভাতের হাঁড়ি খুলে ফেলছে, এত উৎপাত করছে। তো বাধ্য হয়ে সেদিন একটা ইঁদুরকে মানে এমন কলে পড়ে গেছে, সে তাকে মারতেই হলো। মারতে চাই না কিন্তু তবু মারতে হলো, কিছু করার নেই, এত উৎপাত করছে। সে আমার ঠাকুর ঘরের ঠাকুর ভোগ থালা, তার উপরে কিছু মানে ভোগ ছিল, থালা সমেত নিয়েই কোথায় চলে গেছে। এত বড় বড় ইঁদুর যে কী বলবো, ওদের পক্ষে কিছুই অসম্ভব নয় আর কি। আর মানে ফলের ঝুড়িতে মানে দিনের বেলায় খেয়ে নিচ্ছে ফল, ওই কিছু আপেল টাপেল রাখা ছিল, ব্যাস কিছু খেয়েছে। আর সকালবেলা উঠে দেখছি অনেকটা কম লাগছে। এবারে সেই রান্নাঘরে ওই দিকে নিয়ে যাই, বলি না রোজ দিন বাইরে বের করি আর আবার ঘরের ভিতরে ঢুকাই দিনের বেলা। তো দিনের বেলা ঘরের ভিতরে রেখেছি, দিনের বেলা নিয়ে পালিয়ে গেছে। তারপরে এখন থেকে আবার বান্ধে রাখি। আজকে দেখলাম আবার রান্নাঘরে ওখানেও খোঁজা শুরু করে দিয়েছে। কী বলবো, ইঁদুরে এত উৎপাত। ও দেখি পরীক্ষা দিয়ে আসুক, একটা খাঁচা কিনতে হবে, না কিনলেই হবে না। তো যাই হোক, এখন আজকে কোথায় যাবো না যাবো সবই আপনারা দেখতে পাবেন। আর যাবো, দু তিন দিন থাকবো সেখানে, ঠিক আছে। প্রথমে ভাবছিলাম যে বাপের বাড়ি যাবো, যেহেতু ওর মানে কালকে পরীক্ষা, মানে রবিবার পরীক্ষা, 11 তারিখে পরীক্ষা, টেট পরীক্ষা। তো আমার হাজব্যান্ডের মধ্যে অনেকেই পরীক্ষা দিচ্ছেন, আমার ভিডিওতে অনেক কমেন্ট আসে যে মানে টেট পরীক্ষায় বসতেন। তো মন শান্ত রেখে ভালো করে পরীক্ষা দিন, খুব ভালো হোক সবার জীবনে, এটাই মানে শুভকামনা সবার জন্যই। কেননা আমরা যে মানে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বর্তমানে, যে একবার পরীক্ষা হলে কতদিন তার নিয়োগ হয় না, অথবা রেজাল্ট বেরোয় না, অথবা নিয়োগ হলেও কত কিছু আর কি শুনতে হয় আমাদের, যে কীভাবে নিয়োগগুলো হয়েছে। তো আর ডিটেলস বলছি না, যারা ভুক্তভোগী তারাই জানেন। তো সবার খুব ভালো পরীক্ষা হোক, যেন মনের কামনা সবার পূর্ণ হোক, এটাই আশা করি। কেননা সবাই কিন্তু মানে যে যে পরিস্থিতিতে থাকুক না কেন, সবাই একটা লক্ষ্য নিয়েই লড়ছে যে কিছু করব। হাজারো কাজ আছে পৃথিবীতে, তবুও মানুষের একটা আলাদা স্বপ্ন থাকে যে এইটা আমি করব। তো সেক্ষেত্রে সেইটা নিয়ে মানুষ লড়ে। তো সবার আশা পূর্ণ হোক, এটাই চাই। আর আমরা বেরোবো 12টার দিকে, বাবা আবার দেখা করবে আমাদের সাথে সর্বরিয়াতে। প্রথম ভাবছিলাম একটু বাহারবাড়ির দিকে যাব, গিয়ে কদিন থাকবো, তারপরে ভাবলাম যে না হচ্ছে বাহারবাড়ি যাবো না, যাচ্ছি হচ্ছে কোথায় বলুন তো, পরে বলছি। তো যাই হোক, এখন সকালবেলা ভাবছি ভাতে ভাত করবো না সবজি টবজি রান্না করবো। বাঁধাকপি মানে অর্ধেক কাটা আছে, তো রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য ভাবছি যে বাঁধাকপি দিয়ে একটা তরকারি করে নেবো, আর আতপ চালে ভাত করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার যেগুলো খাবো দাবো আবার মাছতে হবে, আবার উনানটা এখন নেতা বুলাইনি যদিও, তো এখন গিয়ে উনানটা নেতা বুলিয়ে থালা বাসন মাছতে বসবো, পুকুর থেকে জলে নিয়েই মাছতে হবে। আবার মানে রান্না বান্না করে সেগুলো সব মাজা ঘষা করে আবার উনানে নেতা বলে থাকবে, মানে আজকে ডবল ডবল করে সব কিছু করতে হবে। তো যাই হোক, সারাদিন সাথে থাকুন, আর আশা করি ভিডিওটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবেন, আর খুব খুশি হবে আপনাদের। সকাল থেকে তো ভীষণ ভীষণ মেঘলা ছিল, এখন দেখছি একটু হালকা ফুলকা রৌদ্র উঠেছে। আজকে দেখছি খুব তাড়াতাড়ি জল দিয়েছে, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। ভাবছিলাম যে হয়তো পুকুর থেকে জল তুলে থালা মাজতে হবে, পুকুরের জল যে কী ঠান্ডা, বাপরে বাপ, হাত দিলেই হাত পুরো একদম ঠান্ডা হয়ে যাবে। তো জল চলে এসেছে টাইম কলে, দেখছি 9টার সময় জল আসে, আজকে দেখছি আগাম চলে এসেছে, অনেকটা বেশ ভালো হলো, কাজকর্মগুলো চটপট সেরে নিই। আর সত্যি কথা বলতে আমার এখন এমন হয়েছে যে সকালে উঠে ফ্রেশ হয়ে আমার কোনো কিছু খেতে হবেই আর কি,
না হলে প্রচণ্ড মাথা ঘোরে, আর না হলে প্রচণ্ড খিদে পাই, ভীষণ অস্বস্তি হয় কাজে কর্মে, ওই জন্য কিছু খেতেই হবে আমাকে। তো ওই জন্য আমি কিছু খেয়ে নিলাম সকালবেলা। কিন্তু হ্যাঁ, আগে কিন্তু এরকম ছিলাম না, আগে সকালবেলা উঠতাম, ফ্রেশ হতাম, বাচ্চাদের কাছে বসতাম, তারপরে হচ্ছে কিছু বানিয়ে তারপর খেতাম, অথবা বাচ্চারা যদি না আসতো তাহলে কাজকর্ম সেরে তারপরে কিছু বানিয়ে খেতাম। কিন্তু এখন আমার এমন হচ্ছে যে সকালবেলা উঠে প্রচণ্ড খিদে পাচ্ছে, যাতে আমি মানে ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে কিছু আমাকে খেতে হচ্ছে, যা থাকে মোটামুটি, মুড়ি হোক, তারপরে ঘরে হয়তো কলা আনা থাকে, মানে যে কোনো কোনো কিছু আমাকে খেতেই হচ্ছে, না হলে প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি কিছু খেয়ে নিলাম, কলা ছিল খেলাম, একটু মুড়ি ছিল খেলাম, ও একটু খেলো। তো এখন এই যে মোবাইলে কি সব দেখছে আর কি, প্রয়োজনীয়। এখনও অনেক কাজকর্ম বাকি আছে, চটপট রান্নাবান্না এটা সেরে নিই। আমার হাজব্যান্ড বলছিল ভাতে ভাত দিতে তাড়াহুড়ো করে, তো ভাবলাম যে এগুলো থাকলে আবার শুকিয়ে যাবে, আবার এক দুদিন পরে আসবো, তো ওই জন্য কিছু করার নেই, বাধ্য হয়ে সব আবার কেটে কুটে রান্না করতেই হচ্ছে আর কি। তো এগুলো সব আবার রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর আবার মাজা ঘষা করতে হবে, চটপট রান্নাটা সেরে নিই। এই যে রান্না আবার হয়ে গেছে, বেগুন ভাজা, আর নিচে ওই যে সিম দিয়ে, আর পুঁই শাকের ডুটুলি ছিল অল্প তাই দিয়ে, আর বাঁধাকপি দিয়ে এই যে ভাজা হচ্ছে। এই তো এই হচ্ছে আমাদের খাওয়া, বেগুনগুলো যেন কেমন পুড়ে গেছে আজকে বেশি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 1:30, তো আমরা এই যে গুছিয়ে টুছিয়ে বেরোলাম, আর বাড়ি থেকে বেরোতে গেলে যে সমস্যা, খাওয়া দাওয়া করে আবার মাঝামাঝি আবার সেই নেতা বুলিয়েছি উনানে, আবার ঘর টর গুছিয়ে, আর ইঁদুরের যা উৎপাত, ওদের জ্বালায় কোন জিনিস কোথায় রাখবো সেই চিন্তাভাবনা করতে করতেই ব্যাস অর্ধেক টাইম। তো সব গুছিয়ে টুছিয়ে রেখে আপাতত এই যে চললাম, তারপর গাছগুলোকে বড় একটা গামলার মধ্যে জল দিয়ে আর একটুখানি করে ডুবিয়ে রেখেছি। এই যে অবশেষে এসে পৌঁছলাম হচ্ছে খেয়াঘাটের এখানে, আর অনেকটা দিন পরে আসছি। এই যে খেয়াঘাটে এসে দাঁড়িয়ে আছি, আর এই যে নৌকা এখনো আসেনি, খেয়াবোট এখনো আসেনি, বেশ খানিকটা দেরি আছে, আর লোকজন এই যে সব বসে আছে ওটার জন্য। এলাম, আর মানে টিকিট কাটতে কাটতেই একটা ট্রেন চলে গেল, তো ওই জন্য পরে ট্রেনে এই যে উঠলাম, বেশ খানিকটা দেরি হবে, প্রায় 20 মিনিট মতো বসে থাকতে হলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, আর এখন সময় হচ্ছে 5:36। তো দেখতেই পাচ্ছেন যে এই যে ডিম পোস্ট রেডি, বাটার দিয়ে করলো, আর এখানে এই যে দুধ, দুধটা উঠলে একদম পুরো সর্বনাশ হয়ে গেছিলো, তারপরে আবার মোছামুছি হলো। তো এসেছি দেখতেই পাচ্ছেন মেজো বোনের কাছে, তো এখন এই যে সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে, আবার ওটা কি বের করছি, আর দিস নে, চুপ করে তুই মুখটা বন্ধ করবি।
ঠিক আছে তুই এসব দিচ্ছ কেন? আমারে ঠান্ডা হয়ে গেছে ও না এটা তো দেওয়ালে এখন খোলা হচ্ছে পার্সেল এগুলো সেট করতে হবে তাহলে এই যে খারাপ খোলা হলো সেট করতে হবে এটা হচ্ছে সিংহাসন ফোনটা আনি এরকম দেখতে হবে ঠাকুর বসানো যাবে আর নিচে ধূপ টুপ রাখা যাবে ধূপ দেশলাই তো এই যে বোন এখন এই যে ডিনার রেডি করছে এখানে পটল চিংড়ি ওটা হচ্ছে শিম আলু ভাজা এখানে ভোলা মাছ মাছের ঝাল এটা চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করেছে পালং শাক আর এটা হচ্ছে ভেজিটাল আসলে দুপুরবেলা রান্না করেছিল আমাদের জন্য কিন্তু আমরা দুপুরে আসতে পারিনি তো ওই জন্য হচ্ছে ওই শাকটাকগুলো আর কি নাহলে দুপুরেই আর কি ইয়ে মেনু ছিল তো আমরা খুব জোর করলাম যে রাতে কিছু রান্না করতে হবে না নাহলে ওই আবার রান্না করা শুরু করে দিচ্ছিলো এতগুলো তো খেতে হবে তারপরে তো আবার রান্না হবে তো যাই হোক ওই জন্য সেই দুপুরের মিল এখন রাতে পড়ছে তো এখন এই যে ভাত টাত সব রেডি করছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কালকে ভিডিওটা কমপ্লিট করা হয়নি আসলে খাওয়া দাওয়ার পর গল্প গুজব হচ্ছিলো অনেকদিন পর দেখা গেছে মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা মানে আনন্দ হয় আর মানে শহরের দিকে কি বলুন তো থাকার একটু অসুবিধা হলেও মানে খাওয়ার অসুবিধা একদমই নেই তো বোনের ঘরটা অনেকটাই বড় তো থাকার অসুবিধা কোনো কিছুই হয়নি আমি আর বোন নিচে ছিলাম আর এমনি মেঝেটা বেশ অনেকটা বড় আর তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড ছিল হচ্ছে খাটের উপরে এরকমভাবেই আর কি থেকেছি তো আজকেও থাকবো তো আজকে ভিডিও অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো ও বলছে যে তুই তো আসিস না চল তাহলে একটু ঘুরে আসবি তো অবশ্যই যাবো ওর সঙ্গে আর সকালবেলাও রান্নাবান্না হয়ে গেছে তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি পরে ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর বোনের ঘর খুব পরিপাটি করে গোছানো বোন মানে সব নিজের হাতে সব এই যে ফ্রিজ তারপরে এই যে শোকেস এই যে ওয়ালটা কী সুন্দর সাজিয়েছে খুব সুন্দর করে আর তারপরে এই যে মানে সমস্ত সব নিজে হাতে করেছে আর কি তো মানে সকালে রান্নাবান্নাও হয়ে গেছে ও বলছে খেয়ে নি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে 6:30 ওকে চা করে দেওয়া হলো মানে ওই করে দিয়েছে আর কি চা বিস্কিট দেওয়া হলে খেয়ে চলে গেছে আর কিছু ও আবার ফল দিল ওকে কিছু খাবার বানিয়ে দেওয়ার মানে কথা বলছিল তো আমার বর বলে যে সকালবেলা খাওয়া যাবে না তো ওই জন্য আর কি ওইগুলো নিয়ে চলে গেল আজকে তো পরীক্ষা হচ্ছে ওই 12টার দিকে কিন্তু 9টার আগে পৌঁছাতে হবে সেন্টারগুলোতে তো যাই হোক পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন।